নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 34 নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার ভোরে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিল। সেই সময় বেলঘরিয়ায় 34 নম্বর জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজন যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভর্তি আছে কোথায়? বড় সড়ক কোনো ক্ষতি হয়নি তো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।